মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহাত্তরতম জন্মদিন পালন উপলক্ষে গ্রামবাংলার বাংলার ভাই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল শিবালয়ের বোয়ালি বিলে নৌকা বাইচের আয়োজন করে স্থানীয়রা এদিকে নাটোরের সিংড়ার আটচাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ সময় নদীর দুই পারে ভিড় জমায় দর্শনার্থীরা প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক্রিপে বিস্তারিত মানিকগঞ্জের শিবালয়ের বোয়ালি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচের আয়োজনে ছিল উপচে পড়া দর্শনার্থীর ভিড় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহাত্তরতম জন্মদিন উপলক্ষে এই নৌকা বাইচের আয়োজন করে স্থানীয়রা প্রতিযোগিতায় বাহারি সাজে বিভিন্ন গ্রামীণ বাদ্যযন্ত্রের তালে সোনালী সোনার তরী ময়ূর পঙ্খী সহ বিভিন্ন নামে নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশ নেন আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য এটা একটা আত্মবিনোদনের এ বাইচ প্রতিযোগিতা প্রধানমন্ত্রী জন্মদিনে উৎসর্গ করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান এদিকে নাটোরের সিংরার আত্রাই নদীতেও ছিল নৌকা বাইচের জমকালো আয়োজন প্রতিযোগিতাকে ঘিরে নদী পারে বসে গ্রামীণ মেলা নৌকাবাইচ উপভোগ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন এমন প্রতিযোগিতা সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে উৎসাহ যোগাবে বাইচ উৎসব আমাদের দেশের পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটি সুনাম এবং আসনে আমাদের চরণবিল উত্তরবঙ্গকে নিয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ